বলে সব সময় দেখবেন আমরা মানুষরা এই পৃথিবীতে ভালো থাকার জন্য এই পৃথিবীর বুকে অনেক চাতুরি করি কিন্তু মা করি না কোন না কোন মানুষের সাথে আমাদের একটু ছলনা করে বাঁচতেই হয় না হলে তোমায় বাঁচতে দেবে না এই সমাজটা এই যুগটা এমন চলছে বাবা তাহলে সব জায়গায় যেমন আমরা একটু চাতুরি করি কৌশল করি কেন করি উদ্দেশ্যটা একটাই আমরা নিজেরা একটু ভালো থাকবো তবে সেই ভালো থাকাটা কিন্তু আমাদের ক্ষণস্থায়ীর জন্য বলুন কোন একটা মানুষকে ঠকিয়ে যদি আমি দুটো পয়সা ইনকাম করি তাহলে কি হবে না একটু ভালো মন্দ আমি খেয়ে পড়ে ভালো থাকতে পারবো আচ্ছা মনে কি তাই বলে সুখটা আসবে এই সুখের ভালো থাকতে গেলে আমি যদি বলি বাবা আমরা এসি ঘরে থেকে ভালো থাকবো একটা কথা মনে রাখবেন বেশি এসি খেলে পরে আবার কিন্তু ঠান্ডা লেগে যায় তাহলে আপনি বলতেও পারবেন না যে এসি ঘরেও আমি ওই অট্টালিকার উপরে থেকেও আমি সুখে থাকতে পারি তাহলে কৌশল করে ক্ষণস্থায়ী ভালো থাকা যায় কিন্তু আজকের কৌশলটা আমরাও করবো বাবা ওই কৌশল করে হয়তো ক্ষণস্থায়ী ভালো থাকা যায় দীর্ঘস্থায়ী থাকা যায় না কিন্তু হরিবাসরে আজকে আমরা একটু কৌশল করব এতদিন লীলা শুনেছেন তবে আজকে লীলাটাকে যদি লীলার মতো মনে করি মা তাহলে অনুভব নয় বলে ভগবানের লীলা আমরা যদি মনে করি কোনো একটা কীর্তন শুনছি এমনি কোনো একটা গান শুনছি কোনো একটা গল্প শুনছি তাহলে তুমি অনুভব করে তাকে পাবে না বলে ভগবান কিন্তু আমাদের মতো সামনে গিয়ে দাঁড়ায় না বাবা আপনি যেমন মনে করুন আপনি আমাকে দেখতে চাইছেন তো আমাকে ডাক দিলেই তো বাবা আমি আপনাদের সামনে চলে আসি আমি তো আপনাদেরকেই চাই যদি আপনাদের সামনে চলে আসি কেউ কাউকে ডাকবেন সে তার সামনে এসে হাজির হতে পারবে কিন্তু ভগবানকে ডাকলে আপনি ভগবানকে দেখতে পাবেন না কারণ ভগবান দেখার বস্তু নয় ভগবান হলো অনুভবের বিষয় নিতাই গৌর হরি বল হরি বল ভগবান হলো অনুভবের বিষয় তাকে অনুভব করে বুঝতে হয় কি করে বুঝবেন ও মায়েরা এই কীর্তন চলাকালীন হরি বাসলে কীর্তন শুনতে শুনতে যদি আপনার শরীরে কোনো রোমাঞ্চকতা আসে কেমন রোমাঞ্চকতা বলে ভূতের গল্প শুনলে যেমন গায়ে কাঁটা দেয় তেমন তুমি যখন কীর্তন শুনবে তোমার অষ্ট সাত্ত্বিক ভাবের যখন উদয় হয়ে যাবে তোমার নয়ন থেকে অবিরত জল যখন পড়বে তোমায় ডাকতে হবে না এখানে বসে বসে তুমি কীর্তন শুনতে শুনতে তোমার নয়নে যখন জল আসবে তোমার সর্বাঙ্গ যখন রোমহর্ষক হবে রোমাঞ্চিত হয়ে উঠবে মনে করবে ভগবান তোমার ভিতরে এসে গেছে ভগবান বলে যার লাগি তোর কাঁদের প্রাণ সেই তো ভগবান আমি কোথাও নেই তুমি আমায় কোথায় খুঁজবে ওই মন্দিরে ওই বৃন্দাবনে ওই নবদ্বীপে তুমি যেখানেই যাও না কেন আমাকে পেতে গেলে তোমাদের হৃদয় মন্দিরটা একবার খুঁজে দেখো তা আজকে আমরা তেমন সেই কৌশলটাই করবো শ্রীমতী রাধারানী আজকে কৌশল করবেন না কি করে ছলনা করে গোবিন্দ দর্শন পাওয়া যায় তা মাগো আমরা ওই যে বললাম ক্ষণস্থায়ী সুখের জন্য যেমন আমরা ছলনা করি সেখানে আমরা দীর্ঘস্থায়ী সুখের জন্য দীর্ঘস্থায়ী আত্মার শান্তির জন্য আজ কিন্তু আমরা একটু ওই যে গোবিন্দের বদন দেখার জন্য সবাই যেমন উদ্গ্রীব হয়ে তাকিয়েছেন না তা ওই বদনখানা ওই দূর থেকে দেখে জানা শান্তি আচ্ছা বলুন তো যদি এইখানে থাকে ওই বদনখানা তার থেকে কত বেশি শান্তি কি বলো না ভগবানকে দূর থেকে দেখলে যত বেশি ভালো লাগে যদি বুকের মাঝে একবার তাকে জড়িয়ে ধরতে পারতাম আরো না জানি কত ভালো লাগে সেই অনুভবটা করতে হবে আর সেইটা করতে গেলে আজ আমরা কিন্তু সবাই আস্বাদন করবো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা হয়তো উদ্দেশ্যটা সূর্য পূজা কিন্তু বাবা ওটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় হ্যাঁ আমরা সূর্য পূজা করতে যাবো কিন্তু আমাদের বাসনাটা থাকবে কি সেটা হলো গোবিন্দের আরাধনার বাসনা তাই না তাই আজকে আমার গৌর হরি আজকে নবদ্বীপের মাঝে শিবাসঙ্গনে হরিনাম করতে করতে শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছে আজ অবস্থাটা কেমন কামিনী কাম